উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ মোড় সংলগ্ন এলাকায় গতকাল রাতে অনবরত বৃষ্টির মধ্যে হঠাৎ 1 মিনিটে টর্নেডো ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকা। প্রচুর গাছের ডালপালা ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল, মোবাইল ফোনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকায় বৈদ্যুতিক পরিষেবা ও মোবাইল পরিষেবাও বিঘ্নিত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে যান হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। এর পাশাপাশি পুলিশ গিয়ে পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে গাছের ডালপালা কাটার কাজ ও বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ। প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়েছেন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের লোকজন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এলাকায় কম বেশি 50টির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় গেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।